আজকেই হলো আমার ভাইয়ের বিয়ে। তো দেখো সকাল সকাল একদম সেজে গুজে আমি কিন্তু রেডি, একদম হলুদ শাড়ি পরে, যেহেতু পরেই হলুদ কোটা হবে তো গায়ে হলুদ হবে, এই জন্য আগে সকাল সকালই আগেই হলুদ শাড়ি পরে নিয়েছি। রুহিকেও একটা হলুদ ড্রেস পরিয়ে দিয়েছি, বাট ও এখন কোথায় আছে আমি জানি না, ওকে নিয়ে পরে তোমাদেরকে দেখাবো কি অবস্থা। তো চলো ব্লগটাকে আগে শুরু করা যাক, তারপর সব কিছু বুঝতে পারবে কি কি হচ্ছে। তো এখানে দেখো জল ভরতে যাওয়ার জন্য সমস্ত প্রদীপ প্যানল সুন্দর করে সাজানো হয়েছে, তারপর এখন শুরু হলো হলুদ কোটা। কি একটা নিয়ম আছে যে পাঁচজন ধরেই হলুদ করতে হয়। আর এবার দেখো রুহির লুক, রুহিকে সুন্দর একটা ইয়েলো কালারের লেহেঙ্গাই কিন্তু পরিয়ে দিয়েছি, এখানে যেহেতু খুব ঠান্ডা এই জন্য সোয়েটার দিয়েই পরাতে হয়েছে। আর আমাদের মধ্যে না নিয়ম আছে যে ঠাকুরের ভোগ দেওয়া প্রসাদ খেয়ে কিন্তু বিয়ে করা যায়, এই জন্য ভাই হালকা একটু খেয়ে নিচ্ছে। তো ধরে নিয়ে এসেছি একটুখানি ভিডিও তোলার জন্য। তো আমাদের এখান থেকে বেশ কাছেই একটা কিন্তু পুকুর আছে, তো সেখানেই আমরা যাব জল ভরতে। এটা না অ্যাকচুয়ালি একটা পার্ক, যেখানে সবাই এমনি পার্কে ঘোরাঘুরি করে, আর মাঝখানে রয়েছে একটা পুকুরের মতো লেক, তো সেখান থেকেই সবাই কিন্তু জল ভরতে যায়। তো প্রথমে কিছু দূর হেঁটে হেঁটে যাওয়ার পর তারপর আমি কিন্তু আবার গাড়িতেই চলে এসেছি, কারণ রুবিনা আর হাঁটতে পারছিল না, যেহেতু ছোট আর ওকে তো এখন কোলে নিয়েও আর হাঁটা সম্ভব না, এই জন্য তো আমি প্রথমে একটুখানি এই পুকুরে পুজো করে নিলাম, আর তারপর আমার পিসিরাই সমস্ত কিন্তু জল ভরলো, আর সবাই দেখো কত আনন্দে নাচানাচি করছে। আর এবার দেখো একটা ভালো জিনিস, কলকাতা থেকে যে সমস্ত শাড়িগুলো কেনা হয়েছে দেখো সবাইকে কিন্তু একটা করে শাড়ি দেওয়া হয়েছে, আর সেই শাড়িগুলো পরেই কিন্তু আজকে সবাই জল ভরার অনুষ্ঠানে এসেছে, এই জন্য কিন্তু আরো ভালো লাগছিল সবাইকে একই টাইপের দেখতে। আর তারপর দেখো আমরা জল ভরে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই তারপর আমাদের খই ছেটানো হলো, তারপরে জল দিয়ে আমাদের কিন্তু স্বাগত জানানো হলো যে আমরা জল ভরে চলে এসেছি, তারপর দেখো ভাইকেও নিয়ে চলে এসেছে সবাই নাচার জন্য। সব গায়ের হলুদের অনুষ্ঠান অ্যানুয়াল সব কিছু হওয়ার পর তারপর দেখো এখন সবাই বসে গেছে এখানে খেতে। আচ্ছা কে খাইয়ে দিচ্ছে? তোমাকে দিদা খাইয়ে দিচ্ছে। ওয়াও গুড, খাও খাও, খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও, ভালো করে খেতে হবে। কিন্তু দেখাশোনা করছে সবাই, খাচ্ছে নাকি বন্ধুরা খাচ্ছে? আর ও আর বাবু দেখো দেখাশোনায় প্রচন্ড বিজি। আর দেখো এখানে বাড়ির লোকজনই সমস্ত আমাদের কিন্তু সার্ভ করছিল, তো সবাই মিলে কাজ করার কিন্তু মজাই আলাদা, তাই না? এবার আমি সব জায়গায় ঘুরে ঘুরে এসে সবাই কি কি খাচ্ছে দেখে শুনে তারপর আমিও কিন্তু এখন বসে গেছি খেতে। তো আজকে বেশ দুপুরে ভালোই কিন্তু খাওয়া দাওয়া ছিল, চিকেন ছিল, ফিশ ছিল, যেহেতু অনেক লোকজন এই জন্য বাড়ির সব রান্নাবান্না কিন্তু এখন নিচেই হচ্ছিল। ফাইনালি এখন কিন্তু খাওয়া দাওয়া অ্যান্ড অল সব কিছু ডান, এখন গিয়ে ভাবছি একটুখানি শুয়ে পড়ি, একটুখানি ঘুমিয়ে উঠলে তারপরে একটু ভালো লাগবে, শরীরটা একটু আরাম লাগবে। তারপরে আবার আজকে একজন মেকআপের একজনকে একটা মেয়েকে বলেছি, ও আবার আসবে একটুখানি মেকআপ টেকআপ করে তারপরে যাবো বরযাত্রী। চলো দেখতে থাকো ব্লগটা। আর মোটামুটি 4টি বেজে গেছিলো, তো আমি আধ ঘন্টার মতো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, তো 4:30 নাগাদ ও কিন্তু চলে এসছে, মানে আমার মেকআপ আর্টিস্ট। আর প্রথমে না ও পরিয়ে নিয়েছিল আমাকে শাড়িটা। দেখো আমাকে কি করে দিচ্ছে, ভূত বানিয়ে দিলে কিন্তু। তো আমি না ওকে বলেছিলাম খুব একটা লাইট মেকআপই যেন ও আমার উপর করে, কারণ আমার খুবই হেভি হেভি লুক কিন্তু ভালো লাগে না। আর হেয়ার স্টাইলটা বলেছি কার্ল টাইপের কিছু একটা করে দিতে, যেহেতু সবসময় স্ট্রেটই থাকে। আর লিপস্টিকটাও ও শাড়ির কালারের ম্যাচিং করে দিয়েছিল, আর আমি না বলেছিলাম খুব বেশি ডিপ কালার লিপস্টিকটা না দিতে, এই জন্য মাঝখানে শেডটা ও নিউড টাইপের রেখেছে, তো বেশ ভালোই লেগেছে আমার কালারটা। আর এখন হচ্ছে আমার চুল নিয়ে কারসাজি, তো চুলটা যেহেতু কার্ল করতে বলেছিলাম তো এই জন্য হালকা হালকা কিছু কিছু জায়গা কিন্তু কার্ল করছিল।
তোমরা সবাই আমাকে কমেন্ট করো যে আমার হেয়ার স্টাইলটা যেন আমি একটু অন্যরকম করি, এই জন্যই ভাইয়ের বিয়েতে হেয়ার স্টাইলটা আমি একটু কার্ল টাইপের করে একটু অন্যরকমই রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর রুহিকে একটা পরিয়ে দিয়েছি লাল ড্রেস। আমরা এখন বেরোচ্ছি, আজকে তো মেকআপ করে কেমন লাগছে কে জানে, একটু অন্যরকমই লাগছে আমাকে। মেকআপ বেশি মেকআপ করলে একটু অন্যরকমই লাগে। তো যাই হোক চলো এইভাবেই যাওয়া যাক এখন। বরকে নিয়ে তো আমি, তারপর আমার হাজবেন্ড রুহি, আমরা সবাই উঠেছি একটা গাড়িতে। আরও এরকম অনেকগুলো গাড়ি কিন্তু যাচ্ছে, আরও আমাদের গ্রামের বাড়িতেও অনেক লোক আছে, তাদের জন্য বাস পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা সবাই কিন্তু বরযাত্রী যাবে। মোটামুটি 150 জন বরযাত্রী কিন্তু আমরা যাচ্ছি। গাড়িতেও চলিয়ে দিয়েছি সেই সমস্ত গান যাতে পুরো মন হুড়হুড়ে থাকে। আর এখন চলে এসছি দেখো মন্দিরে একটুখানি পুজো দিতে, কারণ প্রথম শুরুটা জীবনের মন্দির থেকেই করা উচিত। আর এটা যেহেতু আমাদের বাড়ির মন্দির, এই জন্য এখানে আসতে কিন্তু আমাদের মা বাবুই বলে দিয়েছিল। বাড়িতে তো ঠাকুরকে প্রণাম করে বেরিয়েছেই। আর এটা হচ্ছে হিমঘরের মন্দির, যেখানেও বাবু মা প্রণাম করতে করে যেতে বলেছিল। দেখো এখানে আমরা হিমঘরে মন্দির যে আছে সেখানে একটু নেমেছি পুজো দেওয়ার জন্য, ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে এখন যাচ্ছি। সবাই নামেনি তো আমরাই নেমে। এটাই কিন্তু আমার ভাইয়ের আর বাবুর কাজের জায়গা। এখানে কিন্তু কাজ করে প্রচুর স্টাফ, প্রচুর লোকজন। একটা ফ্যাক্টরিতে যেরকম হয় ঠিক কিন্তু সেই রকমই এখানেও কাজ হয়। আর এখান থেকেও কিন্তু অনেকেই আমাদের সাথে বরযাত্রী যাবে, এই জন্য আরেকটা বাস দাঁড়িয়েছে। তো প্রচুর লোকজন মিলে কিন্তু আমরা যাচ্ছি। হিমঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে ঠাকুরের কাছে মন্দিরে পুজো করে এখন যাব বিয়ে করতে সবাই মিলে, চলো। আর ফাইনালি আমরা কিন্তু দেখো এখন চলে এসেছি ভাইয়ের শ্বশুর বাড়ির একদম কাছে। তো এটা না আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না, জাস্ট আধ ঘন্টার রাস্তা, তো এই জন্য তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি। সুন্দর একটা গ্র্যান্ড ওয়েলকাম কিন্তু আমাদের করা হলো। কতগুলো মেয়ে ডান্স করছিল মাথায় আগুন নিয়ে, তারপর আবার ডান্স করে করে আমাদের স্টেজ অবধি নিয়ে আসলো এবং আমাদের বসালো। আর স্টেজে কিছুক্ষণ বসে থাকার পর, ছবি তোলার পর, তারপর কিন্তু ভাইকে নিয়ে যাওয়া হলো বিয়েতে বসানোর জন্য। তো আমি গিয়ে ভাইকে বিয়েতে বসিয়ে দিলাম। আর এখানে পুরোহিত মশাইয়ের কাছে মন্ত্র পড়া শুরু হলো, এবং তারপর আমাকে অনেক কিছু গোত্র অ্যানল সব কিছু কী কী থাকে ওগুলো জিজ্ঞেস করা হলো। তো ওগুলো আমি বলে দিলাম, তারপর কিন্তু ধীরে ধীরে বিয়েটা আরম্ভ। আর আমি ওখানে বৌদিকে রেখে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা কিন্তু ব্রাইডকে প্রথমেই পেয়ে গেছি, এদিকে ভিডিও তুলতে এসে প্রথমেই ব্রাইডের সাথে দেখা হয়ে গেল। এখনো কিন্তু বর দেখেনি। তো রুহি আর আমিও সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, কেমন ডেকোরেশন করা হয়েছে। তারপর রুহি বললো একটু ওর খিদে পেয়ে গেছে, তো ওকে কিছু চিকেন পকোড়া আর চিকেনের কিছু আইটেম কিন্তু আমি খাইয়ে দিলাম। আর তারপর বউকে নিয়ে আসা হলো স্টেজে। এই দেখো চলে এসেছি আমরা ব্রাইডের কাছে, দেখো আমাদের বিউটিফুল ব্রাইড, খুব সুন্দর লাগছে তোমাকে। এরপর বিয়ে হবে, একটু পর আমরা যাব, তো চলো দেখা যাক কি কি হয়। তারপর আমি না বউকে নিয়ে যাচ্ছিলাম একটু মণ্ডপের কাছে, আর ওকে মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম যেহেতু মণ্ডপে মালা বদল হওয়ার কথা ছিল। তারপর যারা অর্গানাইজার ছিল না ইভেন্টের, তারা আবার বললো যে না মালা বদলটা আমাদের হবে স্টেজেই, তো তাহলে সবাই দেখতে পারবে মালা বদল আর বেশ সুন্দর লাগবে। তারপর ওরা বললো এই জন্য বরকেই স্টেজে নিয়ে আসো। কেমন মস্তি লাগছে সবার বলো।
আর তারপর আমি ভাইকে স্টেজে নিয়ে আসলাম, আর স্টেজেই কিন্তু হলো মালাবদল। তারপর মালাবদল, শুভ দৃষ্টি, সমস্ত কিছু হওয়ার পর আমি চলে গেলাম একটুখানি স্টার্টার খেতে। আর ওখানে এত ভিড় ছিল যে আমি একটা স্টার্টার খেয়েই পালিয়ে এসেছি, এত চাপে আর খাওয়ার দরকার নেই। এরপর দেখা হয়ে যাচ্ছিল প্রচুর সব সাবস্ক্রাইবারদের সাথে। আমি আর রুহিনা স্টেজে বসেছিলাম, দেখে সবাই চিনতে পেরে গেছে এবং এসে এসে আমাদের সাথে স্টেজে ফটো তুলছিল। আর ওদের বিয়ে যেহেতু শুরু হয়ে গেছিল, এই জন্য ওরা না মণ্ডপেই বসেছিল। আর আজকে কিন্তু ওদের পুরো বিয়েটা হবে না, অনেকের যেমন বিয়ের দিনেই পুরো বিয়েটা হয়ে যায়, বাট ওদের হাফ বিয়ে হবে কালকে, মানে বাসি বিয়েতে। এখানে খুব সুন্দর স্টেজ পারফরম্যান্সেরও আয়োজন করা হয়েছিল। এই দেখো, এখানে আমরা এখন বসে আছি, সামনে ওখানে বিয়ে হচ্ছে, আর এখানে বসে বসেই আমরা বিয়ে দেখছি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে সবকিছু, সত্যি দারুণ ডেকোরেশন এন্ড অল হয়েছে, দারুণ ফাটাফাটি লেগেছে। বিয়ের সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু মা এখন এসেছে। অ্যাকচুয়ালি মায়েদের যেহেতু বিয়ে দেখা যায় না এরকম একটা নিয়ম আছে, এই জন্য মা না এতক্ষণ বাইরে আসেনি। ইভেন মা তো আসতেও চাইনি, আমরা সবাই মিলে জোর করলাম তাই এসেছে। আর এখন বেজে গেছে মোটামুটি রাত 12টা, আর 12টার সময় ভাবো ডিনার করছি, পেটের কি অবস্থা হবে চিন্তা করো একবার। বাট কিছু করা নেই, বিয়ে বাড়ি মানে উল্টো পাল্টা রুটিন। বাট রুহিয়ে কিন্তু ঠিক টাইম মতোই খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু মা এসেছে এই জন্য আমার কোনো চিন্তাই করতে হয়নি ওকে নিয়ে। সত্যি ভাইয়ের বন্ধুরা দারুণ মজা করেছে ভাইয়ের বিয়েতে। বিয়েটা কমপ্লিট, কালকে আবার আসবো আমরা বাসি বিয়েতে। এখন কি খাওয়া দাওয়া হলো? ভালো, এখন বাড়ি যাচ্ছি, চলো তোমরা থাকো, এখন ঘুম দাও, চলো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কালকে আবার সকালবেলা আসবো। ফাইনালি দেখো চলে এসেছি বাড়িতে, উফ দারুণ মস্তি হলো বিয়ে বাড়িতে। রাত্রে 2 বেজে গেছে, আবার সকাল সকাল উঠে সেই ইসেতে যেতে হবে। এই যে রুহি দেখো, ওর ঘুম পায় না, তোর ঘুম পায় না? হ্যাঁ ঘুম পায়। তো কালকে বাসি বিয়েতে কি হচ্ছে না হচ্ছে, বউ কিভাবে আনছি সমস্ত কিন্তু দেখতে হবে। আর তার জন্য কিন্তু চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সমস্ত কিছু দেখার জন্য, সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর তারপর আসবে বউভাতের ব্লগ, বউভাতে তো আরো মজা, বউভাতে অল হেঙ্গা পড়বো। তো চলো আজকের জন্য টাটা।